পানির তীব্র স্রোতে বিলীন হয়ে যাচ্ছে বড় বড় সব স্থাপনাও। চীনের ভয়াবহ বন্যার চিত্র এটি। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ এবং চংগিং পৌর এলাকা ডুবে আছে পানিতে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিচুয়ান প্রদেশের একটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট সহ ফসলি জমি। বিভিন্ন স্থানে লোকালয়ে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন্যায় আটকে পড়া বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছেন স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা। বিভিন্ন স্থানে ডুবে যায় অনেক যানবাহন। সিচুয়ানের নানচং শহরে স্থানীয় কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নিচ্ছে। চলমান এ বন্যায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। হাফসাতুন নেসা, সময় সংবাদ।